প্রতি বছরের মতো এবছরও হাজরা খেলা আমাদের এখানে হবে। তো আমি সাজাতে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে, এই যে আমি যাচ্ছি আমাদের রাস্তা দিয়ে। তো হাজরা খেলা যারা জানো না আমি একটু বলি, হাজরা খেলা হলো আমাদের এখানে একটি ফেস্টিভ্যাল যেখানে সবাই শিব দুর্গা কালী বিভিন্ন রকম সাজে এবং সেজে ঢাকের তালে তারা নাচে। তো আজকে সেই হাজরা সাজাবো আমরা সবাই মিলে। ভিডিও সঙ্গে থেকো, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য। তোমরা দেখবে হাজরা সাজানো শুরু থেকে একদম পরের দিন সকালে খেলা পর্যন্ত কীভাবে তারা খেলছে, ঢাকের তালে তারা কীভাবে নাচে, সমস্তটাই এই ভিডিওতে আমি রাখবো। তো তোমরা ভিডিওটি দেখো। আজকে সারা রাত ধরেই হাজরা সাজানো হবে আর আগামীকাল মানে শনিবার সকালে এই মাঠেই অনুষ্ঠানটা হবে। অনেক হাজরা এখানে সেজে নাচ করবে ঢাকের তালে। আজ তো পুরো ফাঁকা, কিন্তু কাল সকালে এই জায়গাটা মানুষের ভিড়ে থাকা যাবে না। তো যাওয়া যাক বন্ধুর বাড়ি, এখানে চড়ক গাছ এনে রাখা হয়েছে আর সন্ন্যাসীরা এখানে বসে আছে। এটা চুনাখালীর মাঠ, সব হাজরাগুলো সাজানো হবে। আপাতত এই জায়গাটা ফাঁকা করা হয়েছে আর এখানে ফটোশ্যুটের ব্যবস্থা করা হচ্ছে। আস্তে আস্তে সব রেডি হচ্ছে। ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ড প্রায় তৈরি হয়ে গেছে। আমরা এখানে ব্যবহার করেছি বিভিন্ন রকম শুকনো ডালপালা আর কিছু থার্মোকল দিয়ে মাথা বানানো হয়েছে, কঙ্কালের হাড় হাড়ও বানানো হয়েছে। বিভিন্ন রকম সাজবে আর তারপরে এই খাড়াটা নিয়ে ছবি তোলা হবে। ওই ভুলে যা না, রং দেওয়া কাজ চলছে। সমস্ত অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি আমরা। কালার দেওয়ার পর অবরোধ ছিটিয়ে দেওয়া হচ্ছে। মাছের আঁশের মতো অবড়ো অবড়ো হয়ে যাবে। আমি এখন হাজরা সাজাচ্ছি, অনেকগুলোই হাজরা সাজিয়েছি, এই ভিডিওতে দেখালাম কিছু কিছু। তো দেখো, আশা করি ভালো লাগবে। হয়ে গেল, ওখানে নিয়ে যাবো সায়ন। ঘুমালে হবে বাজু, আজকে আমার ছুটি নেই, কাকে ছুটি না। একটা এখানে আছে, লাগবে লাগবে, একটা সরু তুলি, একটা দিয়ে দে। ঘুমাবো না, ঘুম হয়ে গেছে আমার। দেখতে
সম্পূর্ণ সাজটা রেডি হয়ে গেছে, দেখো কেমন লাগছে দেখে। যাওয়ার পর গোটা বডিতে সাজানো হচ্ছে। এই সাজটা আমি করলাম, কেমন লাগছে জানিও। আরো অনেকগুলোই সাজ করেছি, এই কাজটিও আমার করা, সুন্দর লাগছে। এখন রাত 3টে বাজছে, আমাদের কাজ প্রায় শেষের দিকে। সমস্ত হাজরাদের সাজানো হয়ে গেছে, আর একটা বাকি আছে। আর রাম এখানে দাঁড়িয়ে, কালিমা সাজানো হয়েছে, আর এই পাশে শ্যামা কালী। কাজটা করলাম আমি, বিশেষ চমক কপাল থেকে ফায়ার বেরাবে। আর ওই বাকিটা কই, যেটা বাকিগুলো হয়ে গেছে এখন রাত 3:30 বাজছে। আমাদের হাজরা খালা জন্য যে সমস্ত সাজগুলো সাজালাম সেগুলো শেষ করে আমরা একটু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আমি আর আমার একটা ভাই। যাই আরও অন্যান্য জায়গায় হাজরাগুলো একটু দেখি কেমন কি সাজিয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার ওখানে গিয়ে। এখন 3:30 বাজছে প্রায়। চুনাখালি মাঠ থেকে সবাই সেজে শ্মশানের দিকে যাচ্ছে, লালবাগ শ্মশান। সেখান থেকে 2-3 ঘন্টা পরে বেরোবে, তারপর গোটা রাস্তা হাঁটতে হাঁটতে আসবে, মানে নাচতে নাচতে ঢাকের তালে। তারপরে এই চুনাখালি ময়দানেই আর কি সুন্দর একটা উৎসব সৃষ্টি করা হবে ঢাকের তালে। সমস্ত হাজরাগুলো সেজে এবার গাড়িতে করে যাবে আর কি। অন্ধকারে দেখা যাচ্ছে না, চারিদিকটাই এখন অন্ধকার। মাঠে হাজরা ছাড়া হবে। এখন বাজে 4:13, আমরা এখন লাল সড়কের মোড়ে বসে আছি, আমি আর আমার বন্ধু, মানে ভাই বলা যায়। তো চারিদিকে যে বসে আছে,
পাশে যে হাজরা আসবে তাই এত লোকের ভিড়, এরকমভাবে গোটা রাস্তাতেই ভিড় হয়, প্রতিটা এলাকার হাজরা এই রাস্তা দিয়ে যাবে, এটা মেন রোড, তো প্রতিটা রাস্তাতেই এরকমভাবে ভিড় তোমরা দেখতে পাবে। দেখো কেমন ভিড় সারা রাত আজ, এবার জাস্ট ভিড়টা দেখো, ভিড় কেমন হয়েছে এখানে। এই হাজরা আসছে, আওয়াজ পাওয়া যাচ্ছে ঢাকের, আমি একটু কাছে গিয়ে দেখাই ভিড়টা একবার দেখো, শুধু শিব শিব মহাদেবের স্লোগানের সাথে আর ঢাকের বাড়ির সাথে এইভাবে নাচতে নাচতে যায়। আমি এখন ভাটপাড়ার মাঠের সামনে দিয়ে যাচ্ছি, সামনেই আর একটা দল আসছে হাজরা। এই যে ঢাকের তালে সবাই একটাই রিদেমে আসছে, দা হাতে নিয়ে নাচতে নাচতে, একটু কাছে গিয়ে দেখাই। রাতে যে এসেছিল সেই, ওটা ট্রায়াল ছিল।